فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون তোমরা যদি না জানো তবে জ্ঞানীদেরকে জিজ্ঞাসা করো। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডক্টর গোলাম মাসুদ ভাই সৌদি আরব থেকে জানতে চেয়েছেন, আমরা জেনেছি আল্লাহ ছাড়া অন্যের নামে কসম করা হারাম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কেন চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র বিভিন্ন জিনিসের কসম করেছেন, বিষয়টি পরিষ্কার করবেন প্লিজ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। জি সম্মানিত ডক্টর সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সৃষ্টিকর্তা, তিনি যা কিছু করবেন সে সম্পর্কে আমরা আল্লাহকে কোনো প্রশ্ন করতে পারবো না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রশ্ন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের রিজিকদাতা, মানুষের আইনদাতা, বিধানদাতা, মানুষের পরিচালনা করে, মানুষের রক্ষণাবেক্ষণকারী, মানুষের সব কিছু করেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের বাণী হলো লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়াহুম ইউসআলুন, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু করেন এ সম্পর্কে তাকে কোনো প্রশ্ন করা যাবে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি বান্দাদেরকে প্রশ্ন করবেন। যেমন দেখুন ইবলিস, ইবলিস সে তাকে যখন আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন যে তুমি আদমকে সিজদা দাও, তখন সে কি বলেছিল, বলেছিল আস জুদু লেমান খালাক তাতিনা, যাকে হ্যাঁ আল্লাহ তুমি মাটি থেকে সৃষ্টি করেছ তাকে কি আমি সিজদা দেব, সুরা ইসরার 61 নম্বর আয়াত। তা তখন এই প্রশ্ন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করলেন, তার রহমত থেকে বিতাড়িত করলেন, দুরভিত করলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার মখলুকাতের মধ্য থেকে, হ্যাঁ তার সৃষ্টিজীবের মধ্য থেকে যে কোনো জিনিসের তিনি কসম করতে পারেন, এবং বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন অনেক জিনিসের যেমন পাহাড় পর্বত গাছপালা বিভিন্ন জিনিসের যে আল্লাহ কসম করেছেন, চাঁদ সূর্য আকাশ, হ্যাঁ এইগুলির কসম করার পিছনে এইগুলি বিশাল বিশাল আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি, এবং অনেক সময় অনেক ক্ষুদ্র জিনিসেরও আল্লাহ রাব্বুল আলামিন কসম করেছেন, আমরা সেটার হেকমত জানি না। আল্লাহ সময়ের কসম করেছেন, ওয়াল আসরে সময়ের কসম, ও তিন ও জৈতুন তিন এবং জৈতুনের কসম, আবার ও সামা হ্যাঁ যে আসমানের কসম, ওয়াল আরদ জমিনের কসম, এরকম বিভিন্ন জিনিসের আল্লাহ রাব্বুল আলামিন কসম করেছেন। তা আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আপনার আমার সৃষ্টিকর্তা, তিনি যে কোনো জিনিসের কসম করতে পারবেন, কিন্তু আমরা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কোনো কসম করতে পারবো না। কারণ হাদিসে এসেছে মান কান হালিফান ফালিয়াহলিফ বিল্লাহ, যে ব্যক্তির কসম করার প্রয়োজন হয় সেজন্য শুধু আল্লাহর নামে কসম করে। তবে কেউ যদি কালামুল্লাহ আল্লাহর কালামের কসম করে, আল্লাহর কালাম মানে কোরআনুল করিম, এই আল্লাহর কালামের কসম করে, এটাও জায়েজ। হ্যাঁ যে আল্লাহর কালামের কসম, কারণ আল্লাহর কালামটা মখলুক নয়, এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা সিফত, তার কথা বলা, এবং এটা আল্লাহ রাব্বুল আলামিন তার বাণী হলো কালামুল্লাহ মানে আল্লাহর কালাম। তো এই জন্য করে আল্লাহর কসম করতে আপনি আমি পারবো, আল্লাহ রাব্বুল আলামিনের কালামের কসম করতে পারবো, তাছাড়া অন্য কোনো কিছু কসম করা জায়েজ নেই। অনেকে আমানতের কসম করেন, শহীদের রক্ত শুয়ে কসম করেন, অনেকে বাচ্চার মাথায় হাত রেখে কসম করেন, এগুলো সম্পূর্ণ হলো শিরক এবং এগুলো ছোটো শিরকের অন্তর্ভুক্ত। এই জন্য করে আপনার আমার উচিত হলো যে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের নামেই কসম করতে হবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো জিনিসের কসম করতে পারেন। এই জন্য মজমুয়া ফাতাওয়া শেখ ইবনে ওসাইমিনের দশম খণ্ডের 798 পৃষ্ঠায় অনেক সুন্দর করে এইগুলি আলোচনা করা রয়েছে। অনুরূপভাবে যে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনিও বলেছেন যে ইন্নাল্লাহ ইয়াকসুমু বিমা ইয়াকসুমু বিহি মিন মাখলুকাতিহি লিআন্নাহা আয়াতুহু ওয়া মাখলুকাতুহু, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার মাখলুকাতের মধ্য থেকে, তার সৃষ্টিজীবের মধ্য থেকে, তিনি যেহেতু এগুলোর সৃষ্টিকর্তা এজন্য তিনি যে কোনো কিছুর কসম করতে পারেন। ফাহুয়া দেল ফাহিয়া দলিলুন আলা রুবুবিয়াতিহি ওয়া উলুহিয়াতিহি ওয়া ওয়াহদানিয়াতিহি ওয়া ইলমিহি ওয়া কুদরাতিহি, অর্থাৎ শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন যে তার এই কসম করার এইগুলির, যেহেতু তিনি সকল কিছু সৃষ্টিকর্তা, এইগুলির মাধ্যমে তার প্রভুত্বের
হ্যাঁ ঘোষণা দেওয়া হয়, এইগুলির মাধ্যমে যে তাওহীদের রুবুবিয়ার স্বীকৃতি, এইগুলির মাধ্যমে একচ্ছত্র যে ইবাদত আল্লাহরই করতে হবে, তাওহীদের উলুহিয়ার স্বীকৃতি, ওয়াহদানিয়াতিহা আল্লাহ যে এক একক অদ্বিতীয়, তার কোনো শরীক নাই, তার এটা প্রমাণ বহন করে, তার জ্ঞানের প্রমাণ বহন করে, তার ক্ষমতার প্রমাণ বহন করে, তার ইচ্ছার হ্যাঁ ওয়া মাশিয়াতিহি ওয়া রহমাতিহি ওয়া হিকমাতি, অর্থাৎ আল্লাহর হ্যাঁ চাওয়া পাওয়া, আল্লাহ যা চান তাই করতে পারেন, তার রহমত যাকে ইচ্ছা তাকে দিতে পারেন, তার প্রজ্ঞা যাকে ইচ্ছা তাকে দিতে পারেন, তার ইজ্জত সম্মান ইত্যাদি সকল কিছু যেহেতু আল্লাহরই নিয়ন্ত্রণে, এই জন্য আল্লাহ রব্বুল আলামিন যে কোনো জিনিসের কসম করতে পারবেন। মজমুয়া ফাতার প্রথম খণ্ডের 290 পৃষ্ঠায় এইগুলি উল্লেখ করা রয়েছে। আশা করি বোঝা গেছে। হাজা আল্লাহ আলম বেসওয়াব ও সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।